হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপান্বিতাস ব্লগ। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে গেছি, কারণ হসপিটালে যেতে হবে। আর এদিকে ঈশিতা সমস্ত কিছু রেডি করে নিচ্ছে, প্রেসক্রিপশান, ওষুধ, আর মাও রেডি, আর আমিও রেডি হয়ে গেছিলাম। আর এদিকে 6টা 7টা সাড়ে 7টা অবধি তোমার অন্ধকারই থাকে মুম্বাইয়ে, আর আমরা তো 6টার সময় বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য। তো এই দেখো বাইরেটা পুরো অন্ধকার, দেখো ভালো করে। তো যাই হোক, স্টেশনে চলে গেলাম, আর আমাদের ঘর থেকে স্টেশন বেশি দূরে না, পায়ে হেঁটে গেলে 10 মিনিট, কিন্তু অটোতেই যাই আমরা, কারণ মা যেহেতু হাঁটতে পারবে না সেই জন্য। তো আমাদের টিকিট ফিকিট কাটা কমপ্লিট, মানে আমি কাটি টিকিটটা, ঈশিতার কাটা লাগে না, কারণ ওর কাছে যে কার্ডটা আছে ক্যান্সার পেশেন্টদের জন্য দেয় একটা আলাদা কার্ড, তো ওই জন্য টিকিট কাটা লাগে না। আর আমরা উঠি হ্যান্ডিক্যাপে, তো চলে এসেছি হ্যান্ডিক্যাপ বগির সামনে। এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ প্লাস ক্যান্সার পেশেন্টদের জন্য স্পেশালি। তো আমরা এখন এই বগিটাই উঠবো, আর আমাদের ট্রেন চলেই এসে অনেক, মানে দূর থেকে দেখা যাচ্ছিলো যে ট্রেন ঢুকছে, তো এই যে ট্রেন ঢুকেও গেছে, আর আমরা এবার উঠবো। তো যাওয়া যাক, ওঠা যাক। তো এবার ঈশিতা ট্রেনে উঠে ফোন ঘাটা শুরু করে দিয়েছে, আর মা এদিকে ঘুমাচ্ছিল, আর আমি ভাবলাম একটু চুপিচুপি ভিডিওটা করে নিই। এবার আমরা মোটামুটি আধা ঘন্টা মতো ট্রেন বসে এবার নেমে আমরা পৌঁছে যাব হসপিটালে। আর এখানকার সব থেকে ভালো বিষয় হচ্ছে বাসে 5 টাকা, যেখানেই যাও বাসে 5 টাকা। এটা আমার খুব ভালো লেগেছে, মানে এখানকার কিছু কিছু জিনিস খুব ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস মনে হয় আমাদের ওখানেই ভালো। তো যাই হোক, এরকমভাবেই থাকতে হবে, এখনও জানি না কতদিন থাকতে হবে। তো যেহেতু আর যে কেমন ডেট ছিল, মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। আর তো এখানকার বাইরের জিনিসগুলো তোমরা দেখো, শুধু দারুণ দারুণ ভিউ, ভিউটাই দারুণ, মানে অসাধারণ। আর এবার আমরা বাসে উঠে পড়েছি, ঈশিতা এসে আর মা পাশে বসেছিল। আর এটা হচ্ছে মনোরেলের লাইন, তো খুব ভালো লাগছিলো দেখতে, প্রথমবার দেখছিলাম, মানে এত ভালো লাগছিলো বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আমরা এবার হসপিটালের সামনে চলেই এসেছি। এই যে হসপিটাল, ওই মাঝখানে একটা ব্রিজ মতো আছে, ওটা দুটো হসপিটালের লিঙ্ক আপ। তো এখন যাব হসপিটালে। তো হসপিটালের ভেতরে তো সেরকম ভিডিও করতে দেয় না, মানে সেরকম বলতে কি ভিডিও করতেই দেয় না, অ্যালাউই করে না। তো যাই হোক, কোনো রকম দেখি চেষ্টা করা যায় নাকি ভিডিও করার। তো চলো দেখা যাক। তো হসপিটালের মধ্যে আমি আর মা বসেছিলাম, আর ঋষিতা একটু কাজ করছিলো, যেহেতু আমি প্রথমবার গেছি, আমি তো সেরকম চিনি না। আর এই যে মায়ের কেমো শুরু হয়ে গেছে, তো মা ঘুমাচ্ছিলো আর আমি বসেছিলাম। এই যে ছুটিও হয়ে গেছে, মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে কেমো কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি দিচ্ছিলো কেমোটা আজকে। তো এই যে মাকে নিয়ে ট্যাক্সি করে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমি এডিট করার সময়ই পাইনি, একটু চাপে ছিলাম। তো দেখা যাক নেক্সট ভিডিও কবে আপলোড করতে পারি। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।